প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানব। আমাদের এবারে কি এই ইতিহাস সংস্কৃতির থেকে আমরা প্রথমে জানব শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রসহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসন আমলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানে বাঙালিরাই বেশি ছিল, আর বাঙালিদের মাতৃভাষা বাংলা। কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাংলার জনগণ তা মেনে নেয়নি। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে ছালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ আরও অনেকে ভাষার দাবিতে শহীদ হন। এদের আমরা ভাষা শহীদ বলি। মনে রাখতে হবে, ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোট বড় শহীদ মিনার রয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। এই যে আমাদের দেশে ভাষা শহীদরা কী করেছেন, ভাষার দাবিতে আন্দোলন করেছেন, শেষ পর্যন্ত তারা প্রাণ দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের বাংলা ভাষা আমরা পেয়েছি। এই শহীদদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষা অর্জন করেছি। তাই আমরা কী করব, এই ভাষার মর্যাদা রাখব। আমরা সকলে নিজেরা এই ভাষা কি সঠিকভাবে চর্চা করব এবং অন্যদেরকেও তাই করতে বলবো। আর এই যে আমাদের ভাষা শহীদরা আমাদের ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা ভরে স্মরণ করব। চলো শিক্ষার্থীরা, এখন আমরা এই যে ভাষা শহীদদের সম্পর্কে জানলাম, এই এখান থেকে আমরা কিছু প্রশ্ন বলবো এবং কি সাথে সাথে ঝটপট উত্তরগুলো মুখে মুখে বলবো এবং খাতায় লিখে ফেলবো। 1. 21শে ফেব্রুয়ারি কি দিবস? 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2. এই দিবসটি কাদের স্মৃতিতে পালন করা হয়? এই দিবসটি ভাষা শহীদদের স্মৃতিতে পালন করা হয়। 3. বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? বাংলা ভাষার জন্য 1952 সালে আন্দোলন হয়েছিল। 4. তোমরা কি কয়েকজন ভাষা শহীদদের নাম বলতে পারো? কয়েকজন ভাষা শহীদদের নাম হলো সালাম, রফিক, বরকত, জব্বার ও শফিউর। 5. শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে? শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এখন আমরা আর একটি মজার কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে 21শে ফেব্রুয়ারিতে একটি বিখ্যাত গান গাই। গানটি হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে গানটি আমরা সবাই জানি কম বেশি, কিন্তু তোমরা কি জানো গানটি কে লিখেছেন? গানটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী ও সুর করেছেন 71-এর শহীদ আলতাফ মাহমুদ। এখন আমরা কি করব, এই গানটি লিখে ফেলবো ঝটপট, আর কি আমরা গানটি চর্চা করব এবং সবাই মিলে এই গানটি গাইব। চলো এখন আমরা কি করি দেখবে নিশ্চয়ই। এই যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানলাম, তো এখানে তো আমরা স্বল্প পরিসরে জানলাম। আমাদের এই যে মাতৃভাষা দিবস সম্পর্কে আরও কত কিছু জানার আছে, আমরা কি একটু একটু করে সবটা জেনে ফেলবো। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আমরা
আরও অনেক অনেক তথ্য সংগ্রহ করব, এবং কী সেটা নিজেরা জানবো, বাসায় মা বাবার সাথে আলোচনা করব, বড় ভাই আপু যারা আছে তাদের কাছ থেকে জেনে নিব, আমরা শ্রেণীকক্ষে শিক্ষকের কাছে জানবো, এভাবে কি আমরা তথ্যগুলো জেনে নিব, আর আমরাও তাদের মতো কি সাহসী হব, আমরা দেশের জন্য কাজ করে যাব। আমাদের দেশে বাংলা ছাড়া আরও অনেক ভাষা আছে, এই ভাষাগুলো কি কি সেটিও আমরা কি খুঁজে বের করব। তাহলে চলো আমরা সেগুলো করে ফেলি, আমরা এই যে মাতৃভাষা দিবসে যে আরও যে তথ্যগুলো পাই সেগুলো আমরা খাতায় ঝটপট করে লিখে ফেলবো, আর বাংলা ভাষা ছাড়া আরও যে অনেকগুলো ভাষা আছে সেই ভাষাগুলো কি কি সেগুলোও আমরা সুন্দরভাবে লিখে ফেলি। এখন আমরা রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিরা যে আন্দোলন করেছেন, তারা কেন আন্দোলন করেছেন সেটি সবাই বলবো এবং লিখে ফেলব। তৎকালীন পাকিস্তানি শাসকরা বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু সে সময় বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ, তাই বাংলার জনতা এ অন্যায় দাবি মেনে নেননি, তারা প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদের কারণেই তারা আন্দোলন করেছেন। এখন আমরা একটি মজার খেলা করব, হচ্ছে আমরা কি ডান দিকে এবং বাঁদিকে কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি, এই যে বাক্যাংশে যে কথাগুলো রয়েছে আমরা সেই কথাগুলো পড়ব, এবং যে কথার সঙ্গে যে কথাটি মিলে যায় সেটি আমরা দাগ টেনে মিল করব। শহীদ দিবস, বাঙালিদের মাতৃভাষা, মিছিল বের হয়, শহীদদের শ্রদ্ধা জানায় সারা বিশ্বে স্বীকৃত, খালি পায়ে ফুল দিয়ে, শহীদ দিবস 1951 সালের 21 ফেব্রুয়ারি, বাংলা 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তাহলে চলো আমরা মিল করি, শহীদ দিবস, শহীদ দিবস কবে বলো তো? 21শে ফেব্রুয়ারি। বাঙালিদের মাতৃভাষা কি বলো? বাঙালিদের মাতৃভাষা বাংলা। মিছিল বের হয়, মিছিল বের হয় কবে বলো তো? মনে আছে? হ্যাঁ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। শহীদদের শ্রদ্ধা জানাই, আমরা কিভাবে শহীদদের শ্রদ্ধা জানাই? খালি পায়ে ফুল দিয়ে। সারা বিশ্বে স্বীকৃত, সারা বিশ্বে কি স্বীকৃত বলো তো? শহীদ দিবস। এই যে আমাদের ভাষার দাবিতে যে শহীদরা শহীদ হয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, শেষ পর্যন্ত কি সেটি এখন সারা বিশ্বে স্বীকৃত রয়েছে। তো আমরা আমাদের এই বাংলা ভাষার গুরুত্বটা বুঝব এবং কি এই বাংলা ভাষার চর্চা বেশি বেশি করব, যাতে এই ভাষাটা সবাই কি সম্মান করে, এই ভাষা যাতে আন্তর্জাতিকভাবে সবাই কি বলতে পারে, আমরা সেই চেষ্টা করব। আমরা আমাদের এই বাংলা ভাষা বিশ্বের দরবারে এমন একটি অবস্থানে নিয়ে যাব যাতে আমরা বাঙালি বলে নিজেদের গর্ব করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি, আর পরবর্তী পাঠে আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।